नमस्कार বন্ধুরা দ্য স্পাইসেস অফ লাইফে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফিশ ফ্রাই এর রেসিপি। ফিশ ফ্রাই তৈরির জন্য এখানে নিয়েছি ভেটকি ফিলেট 5 পিস এরকম সাইজে। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা প্লেটে নিয়েছি টিস্যু পেপার। এই টিস্যু পেপারে মাছের পিসগুলোকে দিয়ে ভালো করে জলটাকে শুকিয়ে নেব। এর উপরে আরেকটা টিস্যু পেপার দিয়ে দিচ্ছি। এভাবে চেপে চেপে এক্সট্রা জলটাকে বার করে নেব। মাছগুলোকে ভালো করে শুকানো হয়ে গেছে। এবার এই মাছের মধ্যে দেবো অর্ধেকটা পাতিলেবুর রস। দেবো 1 টিস্পুনে 4 ভাগের 1 ভাগ নুন। গোলমরিচ গুঁড়ো দেবো 1 টিস্পুনে 4 ভাগের 1 ভাগ। ভালো করে মেখে নেব। মাখিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এবার একটা মিক্সিং জারে নিয়ে নেব একটা ছোট সাইজের পেঁয়াজ। নেব 4টে রসুনের কোয়া। নেব 3টে কাঁচা লঙ্কা। এই ছোট বাটি 1 বাটি কুচানো ধনে পাতা। সবগুলো দিয়ে একটা মশলা তৈরি করে নেব। মাছের মধ্যে এবারে এই মশলাটাকে দিয়ে দেব। সাথে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মশলা মাখিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। একটা বোলে নিয়ে নেব একটা ডিম। এবং সামান্য একটু নুন, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব। এর মধ্যে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। মাছের ফিলেটগুলোকে এর মধ্যে মাখিয়ে নেব। বোলের মধ্যে দুটো ডিম ফেটিয়ে নেব। নুন। এবারে ফিলেটগুলোকে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেডকে মাখিয়ে নেব। আবারও একবার ডিমের গোলায় ডুবিয়ে নেব। আর একবার ব্রেড ক্যাম্পে মাখিয়ে নেব। আর একবার ব্রেড ক্যাম্পে মাখিয়ে নেব। এভাবে সমস্ত ফিলেটগুলোকে তৈরি করে নেব। একটা প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এই তেলে
फ्राई गुलो के डीप फ्राई करे भेजे तुले नेब। गैसटाके मीडियम फ्लेमे रेखे तुले नेब। ये गेलो फिश फ्राई।